চলছে গ্রামের কিশোরদের খেলা। এখানে খেলাটা মূলত দুইটা গ্রামের মধ্যে চলছে। এখানে দুইটা দল দুই গ্রাম থেকে আসছে। মানুষ আগের থেকে অনেক অলস হয়ে গেছে, এখন শারীরিক পরিশ্রমের কোনো খেলা মানুষ কিন্তু খেলতে চায় না। ফুটবল বলেন আর যেটা খেলাই বলেন না, শারীরিক পরিশ্রম যে খেলা আছে সেই খেলা মানুষ আর খেলতে চায় না। সবাই প্রযুক্তির কল্যাণে আইটি সেক্টরে মানে অন্য লেভেলের একটা পরিবর্তন আসার কারণে সব আইটির প্রভাবে ওই দুনিয়ায় হারাই গেছে। এখন আইটি রিলেটেড সবাই হচ্ছে খেলা খেলে, গেম খেলে, সব ফেসবুক নিয়ে বসে আছে, সোশ্যাল মিডিয়া সব কিছুর মধ্যে হারাই গেছে মানুষ। তো শারীরিক পরিশ্রমের খেলা কেউ এখন খেলতে চায় না। তারপরও গ্রামের ছেলেরা যথেষ্ট খেলা খেলার সুযোগ পায়, কারণ গ্রামের স্কুলের মাঠগুলা এখনও যথেষ্ট আছে। শহরে ছেলেদের এইভাবে খেলা খেলার সুযোগ নেই, কারণ শহরে যে সমস্ত স্কুলগুলো আছে সেখানে মাঠ নেই। বাচ্চাদের বুদ্ধি বিকাশের জন্যে শারীরিক অবকাঠামো, মানসিক চাপ, পেশা যেটাই বলেন না কেন, সব কিছুর বিকাশে খেলাধুলার ভূমিকা কিন্তু অভাবনীয়। আমাদের এখানে আছে খেলাপ্রেমী একজন মানুষ, ইনুস মাস্টার, সবাই ইনুস মাস্টার হিসেবেই তাকে চেনে। সে যথেষ্ট খেলাপ্রেমী, সে এখনও খেলার পিছনে শ্রম দিয়ে যাচ্ছে। আমরা 90 দশকের ছেলে হিসাবে আমরা অনেক ছোট বয়স থেকে ইনুস ভাইকে খেলা খেলতে দেখেছি। তো ইনুস ভাই যেহেতু চলেই আসলো, ইনুস ভাইয়ের কাছে আমার কিছু প্রশ্ন থাকবে, ইনুস ভাই উত্তর দেবে। আচ্ছা ভাই, আপনি তো অনেকদিন যাবৎ খেলা খেলছেন, তাও আনুমানিক কত বছর? 20 বছর। 20 বছরে আপনি নিজের চোখে এই টোটাল গ্রামে মানুষকে কত রকমের খেলা খেলতে দেখেছেন? এখন মানুষ কয় রকমের খেলে? মাত্র 3 রকমের। তাহলে একটা বিষয় কি, ফুটবল, ক্রিকেট আর ফ্রি ফায়ার আর হচ্ছে এই যে গেম, হ্যাঁ নিয়ে সারাদিন ওইদিকে চলে গেছে। খেলার মতো মানুষের মতে স্ক্রিয়া হারিয়ে গেছে, সব গেম আর গেম, ফেসবুক খেলবো, ফ্রি ফায়ার খেলবে, এটা নিয়ে ব্যস্ত। লেখাপড়া তো খেলব নি, সকাল দিন না খালি রাতে রাস্তার চলে আর মোড়ে মোড়ে আছে, ঘরের জঙ্গলে খালি আছে, ফেসবুক নিয়ে বড়িয়ে আছে। মানুষ কিন্তু আগের থেকে অনেক অলস হয়েছে, এটা তো জানেন। হ্যাঁ, অনেক ছোট জায়গায় বন্দী হয়ে গেছে, হ্যাঁ ছোট জায়গায় বন্দী হয়ে গেছে, অল্প জায়গায় চোখের ক্ষতি হচ্ছে আর সময় নষ্ট করছে, খাওয়া দাওয়া ঠিক নেই, ছেলে মিলে অনেক মোটামুটি। ক্রিকেট ফুটবল এই দুটা খেলাই ঠিক মতো খেলে না? না খেলে না, ফুটবলটা অল্প একটু খেলে, যারা একটু মেসি নেইমারের ভক্ত যারা আছে এরাই আছে, ফুটবলটা খেলতে না, খেলা খেলা লোক নেই। তাহলে এই বিগত 30 বছরে কত খেলা হারাই গেল, আর খেলাটা কিভাবে বিলুপ্ত হয়েছে এটা কিভাবে মনে করেন, যে খেলা কি পরিমাণে বিলুপ্ত হয়েছে? এই কারণে মোবাইল আসক্ত হওয়ার কারণে, আর হচ্ছে পৃষ্ঠপোষক অভাব, মানুষের যে ছেলেপিলেকে খেলা খেলাবে, একাডেমির অভাব, এইসব বিভিন্ন সমস্যার কারণে খেলাধুলা শেষ। অবশ্যই ঠিক বলছেন, গ্রামে গ্রামে একাডেমি তৈরি করতে হবে, ফুটবল প্রেমী ক্রিকেট প্রেমী মানুষ তৈরি করতে হবে, এবং কিছু উদার মনের মানুষ থাকতে হবে যারা ফুটবল ক্রিকেটকে সাহায্য করবে। তো যাই হোক, খেলাধুলা আমাদের প্রতিটা মানুষের জন্যই দরকার, বিশেষ করে যারা যুবক আছে এখনও বৃদ্ধ বয়সে হয়ে গেলে খেলাধুলাটা একটু আমাদের জন্য কঠিনই হয়ে যায়। তো সেখানেও শারীরিক পরিশ্রম, শারীরিক ব্যায়াম আমাদের করা প্রয়োজন। আর বাচ্চা, শিশু, যুবক, ছেলে পেলে মানে ছেলে যারা আছে সবার জন্য আসলে খেলাধুলাটা প্রয়োজন। আর এই কথাই বলি, এটা গ্রামগঞ্জের খেলা হচ্ছে, দুটা গ্রাম দুইটা দল খেলা খেলতেছে। তো একটা দল যত সম্ভব 5টা গোল খাইছে আর একটা 2টা। প্রকৃতি আজকে যে আবহাওয়া, খেলা খেলার একটা সুন্দর একটা পরিবেশ,
হালকা হালকা করে বৃষ্টি পড়ছে, ওইদিকে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে ওইদিকে প্রচণ্ড পরিমাণে শালিক ডাকতেছে, একটা অস্থির একটা আওয়াজ আসছে ওইদিক থেকে। ঠান্ডা পরিবেশ, বাতাস, যাই হোক, প্রকৃতি ভালো রাখতে গেলে আমাদেরকে অবশ্যই গাছ লাগাতে হবে। প্রকৃতির ভালো লাগা মানে ভালোবাসাটাই সবচেয়ে বড় ভালোবাসা। এই কামনাই করি, সবাই গাছ লাগান, পরিবেশ বাঁচান। আল্লাহ হাফেজ।